খোদার কথা মেনে নিলে মন ভালো হয়, তার হুকুমের তাবেদারি মোদের পরিচয়। খোদার কথা মেনে নিলে মন। আমরা চলে এসেছি জেদ্দায়, এখানে সমুদ্র পারে। ইন্টারেস্টিং যে বিষয়টি, আমরা আগে শুনতাম যে আমাদের দাদা বা পরদাদা ওনারা যখন হজে আসতেন তখন কিন্তু বিমান ছিল না, তখন ওনারা জাহাজে করে আসতেন। তো এই জায়গায় এই যে দেখা যাচ্ছে অনেকগুলো লাইট, ঠিক এখানে এসে ওনারা নামতেন। তো এই তথ্যটি জানলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কোথায় এসেছি আমরা? জেদ্দা। এটাকে কি বলা হয়? কর্নিশ পার্ক। এটা হচ্ছে বালাত মার্কেটের সাথে কর্নিশ পার্ক। আর আমরা ইনশাআল্লাহ সেহরির পরে জেদ্দার যে মেইন কর্নিশ পার্ক সেখানে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনি হচ্ছেন আমাদের আজহার ইবনে রেজা ভাই। আল্লাহু 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 পথে মিথ্যে মতে যতই চলো তুমি, দুহাত পেতে ডাকে তোমায় প্রিয় অন্তর জামি। লোভ লালসায় হয় যত না পাগল তোমার মন, খোদা তালা তবু তোমায় ডাকে সারাক্ষণ। কেন তবে দূরে সরে রব তুমি আজ? আমরা চলে এলাম মসজিদে রহমানের এখানে, এটি সাগরের উপরে। শ্রোতা ভাইয়ের নাম বিপথে চলা পাকুরানের বাণী যেন হয় কথা বলা। আল্লাহু 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 আল্লাহু। এই যে সদা ভুল পথে বাড়াও তোমার পা, আর কত কাল এমন করে ভুল পথে হাঁটবা? পাপের প্রতি কেন তোমার এত? একটা জায়গা আসছে, অনেক সুন্দর লাগতেছে, জায়গার নাম কি জানি না, তবে যত দেখছি মুগ্ধ হচ্ছি। কি বলেন নারী ভাই? অসাধারণ, জাস্ট অসাধারণ। দূরে সরে রব তুমি আজ, না ফরমানের কষাঘাতে পড়বে ভাজে ভাজ। কর শপথ দাও কথা তারি পথে চলা, পাক কোরআনের বাণী যেন হয় কথা বলা। আল্লাহু 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 মদিনা 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 মদিনা। আমরা মদিনায় চলে এসেছি সেই সকালে। এটা হচ্ছে সেই প্রিয় মসজিদে নববী, প্রিয় মদিনা। Yeah.
হাবিব রহমতাল্লিল আলামিন খাতামান নবী। এটা হচ্ছে মসজিদে নববী, ভেতরের দৃশ্যটা সত্যি অসাধারণ, দেখবার মতো চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বান্দা তুমি, প্রিয় হাবিব তুমি, প্রিয় বন্ধু তুমি, প্রিয় বান্দা তুমি, প্রিয় হাবিব তুমি, প্রিয় বন্ধু তুমি। আমি অনেক দূরে থেকে পড়ছি দুরুদ এক উম্মত, ইয়া নবী সালামুন আলাইকুম, ইয়া হাবিব সালামুন আলাইকুম, ইয়া রাসূল সালামুন আলাইকুম, ইয়া নবী সালামুন আলাইকুম, ইয়া হাবিব সালামুন আলাইকুম, ইয়া রাসূল সালামুন আলাইকুম, রাহিমাকাল্লাহ 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 মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা। তুমি এসেছিলে বলে আগুনের দিন, ফাগুনের রঙে হলো পৃথিবী রঙিন। তুমি এসেছিলে বলে আগুনের দিন, ফাগুনের রঙে হলো পৃথিবী রঙিন। মানুষে মানুষে হলো প্রীতির মিলন, দুনিয়া পেয়েছে নবী তোমার মতন। তুমি ছাড়া লোকের হতো না ভুবন, নাতে রাসূল সাল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ফখরুল আলম সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। মুহাম্মদ 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 মুস্তাফা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা। সারা দুনিয়ার ফুলের সুবাস দিলেন প্রভু তোমার মাঝে, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে চমৎকার দৃশ্যটি ফজরের ঠিক পর পরে। এখানে হচ্ছে আমাদের সাহাবাদের কবরস্থান এবং স্থানীয় যারা মারা যায় তাদেরকে জান্নাতুল বাকিতেই তাদেরকে দাফন করা হয়। বলেন তোমায় খোদাল্লাহ রহিমাকাল্লাহ 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 রহিমাকাল্লাহ।
পৃথিবীর রূপ যত সুন্দরতম, দিলেন নুরানিও চেহারাই তারকারাজি হিরে জহরত লক্ষ চাঁদের। এটা হচ্ছে মসজিদে কুবা, চমৎকার। এখানকার সব মসজিদই দেখতে অসাধারণ। আমরা এখানে ইনশাল্লাহ দুরাকাত সালাত আদায় করব ইনশাআল্লাহ। জ্ঞানের আলো তার চেয়ে বেশি, জ্ঞানের আলো তার চেয়ে বেশি, দিয়ে গড়েন তোমায় আল্লাহ। রহিমাকাল্লাহ 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 ইয়া রাসূল। আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করলাম, এটা হচ্ছে হোটেল শেরাটনে। শেরাটন হোটেলের মালিক যে দুজন তারাও ছিলেন এবং অনেকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন এবং আমাদের বাঙালি কমিউনিটি যারা ছিলেন সবাই উপস্থিত ছিলেন অনেকেই। আলহামদুলিল্লাহ সাকিব গান গেয়েছে, হাদিয়াও পেয়েছে অনেকগুলো। ইয়া হাবিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে এসেছি মদিনা এয়ারপোর্টে, চমৎকার একটি এয়ারপোর্ট, পরিচ্ছন্ন ঝকঝকে। তো যাই হোক, আমরা রাত 3টার সৌদি এয়ারলাইন্স ফ্লাইট যোগে ইনশাল্লাহ ঢাকা যাচ্ছি। ততক্ষণ আপনারা সাথে থাকুন। হালকা নাস্তার অনুভব করছি, নাস্তার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ দেশে ফিরছি, অন্যরকম একটা আমেজ এবং সেই সাথে একটা বেদনা। মদিনাকে ছেড়ে যাচ্ছি, মক্কাকে ছেড়ে যাচ্ছি, দুটোর সংমিশ্রণে একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, আপনাদেরকে আরও অল্প সময় সাথে রাখবো ইনশাআল্লাহ, শেষ করব। আমরা এখন ঢাকা এয়ারপোর্টে বিমান থেকে নেমে গেলাম। প্রিয় বান্দা তুমি, প্রিয় হাবিব তুমি, প্রিয় বন্ধু তুমি, প্রিয় বান্দা তুমি, প্রিয় হাবিব তুমি, প্রিয় বন্ধু তুমি। আমি অনেক দূরে থেকে পড়ছি দুরুদ এক উম্মতে। হায়দার আঙ্কেল আসছে রিসিভ করতে। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, বাংলাদেশের শুভেচ্ছা। ইমরানুল ফারহান আসছে, থ্যাংক ইউ সো মাচ। এবং সেই সাথে আমাদের কবির ভাই আসছে। রাহিমাকাল্লাহ রাহিমাকাল্লাহ রাহিমাকাল্লাহ।